নাম তোমার? আমার নাম সুমি মেটে। বাড়ি? বাড়ি ইন্দা সরিপুর। কোথায় এসছো আজকে? কিজন্য এসছো? আজকে আমরা প্র্যাকটিসে এসেছি রাউন্ডে। আজ আমি স্যার আমাদের প্রতিদিন বিকেলে প্র্যাকটিস করাই, আজকেও করাচ্ছি। কোন স্যার প্র্যাকটিস করান? আমাদের স্যার হাট স্যার করান, আর রঞ্জিত বক্সি করান, উনি আজকে আসতে পারেননি। এখানে কতদিন প্র্যাকটিস করছো? আমরা এখান থেকে প্রায় এক বছর দু বছর হয়ে গেছে প্র্যাকটিস করা। কোন জায়গায় প্র্যাকটিস করো? আমরা ইন্দা হাই স্কুল মাঠে প্র্যাকটিস করি। ফুটবল আসলে বলতে আমাদের গ্রামের সাইড থেকে আমাদের কেউ ফুটবল খেলা এখনো পর্যন্ত কেউ ওপরে যায়নি কো। তারপর আমাদের ফুটবল খেলার খুব আগ্রহ আছে, আমরা টিভিতে তারপর এমনি গ্রাউন্ডেও দেখেছি বড় বড় দাদাকে দেখে খেলতে, ফুটবল খেলতে। তখন সেই অনুভূতিটা জেগেছে যে হ্যাঁ আমরাও ফুটবল খেলবো, আমরাও ওদের মতো করে খেলতে পারবো। না একই সঙ্গে যে আমরা তোমরা ম্যাচ খেলো এখানে, তো সব মিলিয়ে এই সারাদিনের যে বিকালে যে খেলাটাকে কেমন ভাবে উপভোগ করা? ভালোই উপভোগ করা হয়, আমাদের অতটা কষ্ট হয় না, স্যার মিডিনামেন্ট করায়। কতজন আছে মোটামুটি? আমাদের মোট 14-20-22 জন আছে। অনুরোধ করবো না, আমরা শুধু জাস্ট এইটুকুই কথা বলবো যে ফুটবল মেয়েরা খেলে না সত্যি কথাই ঠিকই, কিন্তু পরবর্তীকালে যে আমরা যে লেভেলে যাবো, মুখ উজ্জ্বল হবে সে তার কোনো কথা নেই। মানে আমাদের যে খেলার এনার্জিটা, তারপর অনেক লোকেরা বলে যে মেয়েরা কিছু পারে না, মেয়েরা এসব পারে না, খেলতে পারে না, আর করতে পারে না, সেই অনুভূতি নিয়ে আমি বলতে চাইছি যে খেলতে সে যেন সবাই আসে। হ্যাঁ, ক্লাস 9 ফুটবলকে ভালোবাসি, ফুটবল খেলার জন্য এসেছি। হাই স্কুল মাঠে প্র্যাকটিস করি। খুবই ভালো লাগছে যে মেয়েরা এখানে আসছে, বাড়ি থেকে ছাড়ছে, ওদের নিজেদের একটা আগ্রহ আছে। স্যার সুকুমার হাটি স্যার আমাদের ছেলেদের প্র্যাকটিস করায়। স্যারের অনেক দিনের ইচ্ছে ছিল যে মেয়েদের একটা টিম করবে, সেরকম মতন কাউকে পাচ্ছিল না মেয়েদেরকে। এখন দেখছি ইতিমধ্যে ওরা নিজেরাই মাঠে আসছে, আমাদেরও ভালো লাগে যে ওরা নিজেরা নিজেরা আসছে। টিমটা এরকম টিম করার চিন্তাভাবনা নিচ্ছে আমাদের, যাই হোক ওরা আসার ক্ষেত্রে টিমটা মনে হয় হবে, এখন ওদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বা আমাদের এই ইন্দাস থেকে যদি একটা মেয়েদের টিম হয়, স্যার যদি করতে পারে, সেটা আমাদের কাছে বিশাল গর্বিত। এটা তো একেবারে পাড়া গ্রামের দিকে বললেই চলে, ইন্দাসের দিকটা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই মেয়েরা যে ফুটবল খেলাটা বেছে নিয়েছে, কী বলছো? এটা তো বলার কিছু নেই, মানে খুবই ভালো একটা দিক, ওরা নিজেরাও আসছে, ওদের এত ইন্টারেস্ট আছে ফুটবলের প্রতি, আমাদের তো আছে, আমরা খেলি, কিন্তু ওরাও আমাদেরকে দেখে দেখে আসছে। ভালো, খুবই একটা ভালো কিছু। এখানে তো দেখা গেল যে মেয়েরা ছেলেদের সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্র্যাকটিসটা করছে, তো সেই জায়গা থেকে কি বলবে? ওরা আমাদের থেকে হয়তো পারবে না সেরকম কিছু আমাদের মতো অত দূর, কিন্তু স্যার যেটা প্র্যাকটিস করায় আমাদেরকে, ওরা আমাদের সাথেও একই রকমভাবে চেষ্টা ওদের আছে যে আমরা কিছু না পারলেও ওদের মতন করে আমরা প্র্যাকটিসটা করতে থাকবো। পরে কি হবে না হবে সেটা ওরা এখনও নিজেরাও জানে না, হয়তো এরকম কষ্ট করলে ওরা একদিন ঠিক সাফল্য করতে পারবে। ওরা ঠিক দুষ্টু মল্লিক, আমি এখানে 4-5 বছর করছি। মেয়েদেরকেও করাচ্ছি, মানে মেয়েদেরকে আমি এর আগেও প্রায় বছর 8-10 আগে মহিলা ফুটবলের টিম আমরা করেছিলাম বাঁকুড়া জেলায়। প্রথম ইন্দাস থেকে আমরা একটা মহিলা ফুটবল করেছিলাম, ইন্দাস গার্লস স্কুলের মেয়েদেরকে নিয়ে, বাঁকুড়া জেলার প্রথম আমরা। এবং বাঁকুড়া স্টেডিয়ামে আমরা খেলি এনেছি, কলকাতা মাঠে লিগ খেলিয়েছি, কলকাতা মাঠেও খেলে এসছে, মনমোহন মাঠে খেলে এসছে আমাদের মেয়েরা। কিন্তু সেই মেয়েদেরকে ফুটবলে টিকিয়ে রাখাটা খুব একটা মানে দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। মেয়েরা একটু বড় হলে কী হয়, বাড়ির থেকে চাপ থাকে, নানা একটু বড় হলে নানা রকম মেয়ের জন্য কথা শুনতে হয়, বাইরে অন্যরকম সব রিমার্কস করে, মন্তব্য করে, সেই জন্য এইসব জিনিসগুলোকে ধরে রাখাটা খুব কঠিন। তবে এখন বর্তমানে যে তখন হয়তো যুগটা একটু আলাদা ছিল, অনেক 10-8 বছর আগে, তো এখন মেয়েরা অনেক স্মার্ট, ওরা অনেক উন্নত হয়ে গেছে, এখন কারোর কথাকে তোয়াক্কাও করে না, তারা নিজেরা নিজের স্বেচ্ছায় ওরা এগিয়ে এসছে, ওদিকে আমাকে এগিয়ে আনতে হয়। ওরা এসছে, এসে বলে আমরা প্র্যাকটিস করবো, স্যার আপনাকে করাবেন কি? আমরা অবশ্যই, আমরা তো এদের জন্যই আছি, তোমরা প্র্যাকটিস করলে আমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবো, তৈরি করার আমরা চেষ্টা করবো, তোমাদের নিজেদের আগ্রহটা থাকতে হবে। এখন আগামীতে কি চিন্তাভাবনা থাকছে? আগামীতে চিন্তাভাবনা আছে, আমরা যেদিকে এদিকে তৈরি করতে পারি,
জেলায় খেলাবো, জেলাতে থেকে রাজ্যের যদি সেরকম সুযোগ সুবিধা করতে পারি নিশ্চয়ই তাদেরকে একটা সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটা এই ইচ্ছাটা আছে। এই ছেলেদের সঙ্গে একই সঙ্গে কান মিলিয়ে খেলছে মেয়েরা, কি বলবেন? হ্যাঁ, মেয়েরা যথেষ্ট ওদের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে বলি সেরকমই শোনে, ওদের হয়তো ছেলেদের সঙ্গে হয়তো দক্ষতা বা ক্ষমতায় অনেকটা পিছিয়ে আছে, তবুও তারা অনেকটা চেষ্টা করে নিজেকে ওদের সমতুল্য করে তোলার। তাহলে কি বলা যেতে পারে আগামীতে আমরা এখান থেকে একটা পুরো একটা টিম আমরা দেখতে পারি? নিশ্চয়ই সেটা চেষ্টা করছি, আশা করি পারবো। এরা যদি টিকে থাকে, মানে বললাম না মেয়েদেরকে টিকে রাখাটা অনেক প্রতিকূলতা আছে এই প্রত্যন্ত গ্রামে থেকে এই মেয়েদেরকে তুলে নিয়ে এসে এখানে প্র্যাকটিস করাটা কতটা কঠিন ছিল আপনার জন্য? খুবই কঠিন, গ্রামের দিকে বিশেষ করে, শহরের এলাকা তো তার তো তাদের গার্জেনরা ওকে বলে এইসব ব্যাপারে, তারা নিজের গার্জেনরা পাঠায় মাঠে, আর গ্রামের দিকে গার্জেনরা পাঠাতে যায় না কারণ অনেক প্রতিকূল দিক আছে। তবু সে মেয়েরা কিছু কিছু গার্জেন তারা বুঝতে শিখেছে, মিডিয়ার মাধ্যমে হোক যে কোনো হোক, খেলা দেখে হোক, সব তাদের আগ্রহ বেড়েছে, মেয়েদের আগ্রহ বেড়েছে, তার মাঠমুখী হচ্ছে, এটাই সবথেকে বড় সুখবর, মেয়েরা মাঠমুখী হচ্ছে। মাত্রতো আগামী দিনে তারা আসলে এইভাবে যদি তারা অনুশীলন করে তাহলে তারাও পরবর্তী ক্ষেত্রে তারাও বড় বড় খেলোয়াড় হতে পারবে, রাজ্যে খেলতে পারবে, জেলায় খেলতে পারবে, রাজ্যে খেলতে পারবে, বড় বড় ক্লাবে। কলকাতা মাঠ না খেলে তারা আমাদের হচ্ছে কলকাতা মাঠটা তার টার্গেট থাকে, কলকাতা মাঠ খেলতে পারলে বোঝা যায় যে অনেকটা উন্নতি করতে পেরেছে। সুকুমার হাটি, আপনি কি বর্তমান তাহলে এদের এখন খোঁজ বলা? হ্যাঁ, আমি এখানে করিয়ে থাকি এদেরকে, এখন নতুন আমাদের একজন স্যার আছেন কলকাতা থেকে, ওনাকেও আনার ব্যবস্থা করা হয়েছে, উনিও আসেন সপ্তাহে, উনি দু তিন দিন পড়িয়ে যান, শনিবার রবিবার পড়িয়ে যান আর কি। এটা ইন্দাস ফিটনেস গ্রুপের উদ্যোগে দীর্ঘদিন ধরেই ছোট ছোট ছেলে মেয়েদের, ছেলে এবং মেয়েদের একসঙ্গেই ফুটবল কোচ এখানে দেওয়া হচ্ছে, এবং ছোট ছোট ছেলেমেয়েরা অতি উৎসাহের সঙ্গেই এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে। এটা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক, অভিভাবক হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত। একদম নিশ্চিত মেয়েরা তো ফুটবলে অনেকটাই খেলাধুলাতে পিছিয়ে আছে, তার মাঝেও ছেলে মেয়েরা এখানে ফুটবল নিচ্ছে, অনেক প্রতিবন্ধকতা আছে, আর্থিক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, সেইগুলোকে দূরে সরিয়ে রেখে মেয়েরা এখানে যে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে এটা খুবই আশাব্যঞ্জক। একটা জিনিস দেখা যায় যে এখন ফুটবলের থেকে বাচ্চারা ক্রিকেটের দিকে একটু বেশি আসক্ত হয় এবং অভিভাবকরা চান যে ক্রিকেটটাই একটু খেলানো, সেই জায়গা থেকে আপনি আপনার বাচ্চাকে ফুটবলটা শেখাচ্ছেন? একদম ঠিক, এই খেলার মাঠটি বেশ কিছুদিন ধরেই একদম ফুটবল, ক্রিকেট, ভলিবল এই তিনটে খেলাই এখানে হচ্ছে, এবং এই খেলার মাঠটি ছোটো ছোটোদের ছোটো ছোটো কচি কাঁচাদের ভিড়ে ভর্তি থাকে, ছেলেমেয়েরা ফুটবল প্রশিক্ষণ পাচ্ছে, বিশেষ করে ফুটবল যেখানে দৈহিক, মানসিক, বৌদ্ধিক সবকটা দক্ষতার পরিচয় প্রয়োজন পড়ে, সে জায়গায় খুবই ভালো লাগছে। আমি সুরজিৎ দলুই, একজন অভিভাবক। Thank you.
দেখলাম।